আমি মন্দিরার পা ধোয়া জল খাবো। আমাকে ফিরিয়ে দিও না মন্দিরা। এ কি সর্বনাশ করলে তুমি দুর্গা আমার? কিস্তি মাত্রা আমি প্রথম দিলাম তোমার। আপনি ভুল করছেন মন্ত্রী মশাই। আজ আমাকে কিস্তি মাত করতে গিয়ে নিজের স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে জলের গ্লাস এগিয়ে দিয়ে যে সম্মানটা দেখিয়েছেন এটা কিন্তু পুরো পরিবার দেখেছে। আপনি মাঝে মাঝে এমন একটা কথা বলেন না, আমার কেমন ভয় করে। দেখুন, আমি কোনো কিছুর সাথে জড়াতে চাই না। আমার সাথে সেভাবেই জড়াবেন, যেখান থেকে আলাদা হলে আমাদের কোনো খারাপ লাগা থাকবে না। দুর্গা! হ্যাঁ বল। তোমরা কথা বলছিলে আমি তার মাঝখানে। আচ্ছা শোনো না, নিচে সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য, কথা বলা হয়ে গেলে এসো কেমন? চল। ঠাকুরজি, আমি ভাতটা বেড়ে দিই, তোমরা বাকি খাবারগুলো একটু হাতে হাতে। এটা কি তোমার বউ ভাত নাকি মন্দিরা? যার বউ ভাত সে কোথায়? তারই তো আজ ভাত বেড়ে দেওয়ার কথা। তোমার কথা ভেবে তাকে আর রাখা হয়নি এখানে। কেন? তার হাতে চা খেয়ে আমার হার্ট অ্যাটাক করেছে বলে কি তোমরা ভাবছো? সে ভাত দিলে আমি একবার সোজা উপরে চলে যাবো? অদ্ভুত সব ধারণা। না মানে দাদা, ঝুঁকি নেওয়ার দরকার কি? মানে ওজা মেয়ে ঘি ভাতের বদলে দু চার ঘা দিয়ে দিলে তো? বাবা যখন বলছে তখন কেউ গিয়ে দুর্গাকে নিয়ে এসো না, অন্তত নিয়মটুকু করে যাক। আমি চারুকে বলেছি, ও নিয়ে আসছে দুর্গাকে। তোমাকে একটা ব্যাপারে আগে থেকেই সাবধান করে দিই দুর্গা, ওই খাবার টেবিলে তুমি আবার অভিরূপ মুখার্জিকে কিছু বলে টলে বসো না। কেন? খেতে বসে অনেকে কম কথা বলে এটা শুনেছি, কিন্তু উনি কথা শোনাও পছন্দ করেন না নাকি? উনি ভুল পছন্দ করেন না, আর একটু এদিক ওদিক হলেই থালা বাটি ছুঁড়ে মারে। তাই? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ। না আমি আমি শুনেছি, আমি দেখিনি। উনি আমার সাথে এরকম কিছুই করবেন না দুর্গা। উনিও তো বাজ বিচার করেন না, আর তোমাকে তো সুযোগ পেলেই। তুমি এত ভেবো না, দেখাই যাক না কি হয়। আমার দুর্গাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আচ্ছা ও হঠাৎ করে বিয়েটা কেন করলো? সিরিয়াসলি প্রেম, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ও আগে থেকে তো আমাদের কাউকে সেরকম ভাবে, হ্যাঁ ছোটদা ভাইয়ের ওর প্রতি একটা সফট কর্নার ছিল ডেফিনেটলি, বাট ওর তো সেভাবে। যা আবার হয়ে গেছে পূজা, এবার কি হতে পারে এটাই হচ্ছে আসল কথা। হবে মানে হচ্ছে তো, ও আমাদের বাড়িতে ঢোকার পর থেকে ও যুদ্ধে নেমে গেছে জেঠুমনির সঙ্গে ফেস টু ফেস। এর ফল ভালো হবে না। ও তো জানে, ও তো জানে বৌমনির সঙ্গে কি ঘটেছে, তারপরেও কি করে এতটা অ্যাগ্রেসিভ হতে পারে? কখনো কখনো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স হয় পূজা। এইভাবে কতদিন ও চালাবে নিজেকে? ও জেঠুমনির কাছে কি? এখনো জেঠুমনির হাতের মুঠোয়। পূজা চলছে, আমি আমি একটা বিসর্জনের শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা প্রেম, প্রেম তুমি তো ওর ব্যাপারে অনেক কিছু জানো, হ্যাঁ তুমি বলতে পারবে যে ও কেন এরকম একটা স্টেপ নিল? তুমি এই বিয়ের কথা বলছো? হ্যাঁ, আমি হাজার ভেবেও এর উত্তর পাইনি। আমিও জানি না, এর উত্তরটা আমারও জানা নেই। তবে একটা জিনিস বেশ বুঝতে পারছি, আর পাঁচটা মেয়ের মতো শুধুই সংসার করার জন্য তো বিয়েটা করেনি। দুর্গা আলাদা, দুর্গা সবার থেকে আলাদা। আজও নিজের কথা ভাবে না, আর যদি ভাবতো এত বড় স্টেপটাও নিতে পারতো না। আর ও একা নয়, ও অনেক। আজও তোমাদের প্রতিনিধি হয়ে ওই সূর্য তরুণের অন্ধকারের ভেতর ঢুকেছে।
অবিরূপ মুখার্জিকে তার এক একটা পাপ মনে করাতে, তার এক একটা পাপের হিসাব দিতে। হয়তো সেই কারণে এত বড় ঝুঁকিটা নিয়েছে। ওই তো এসে গেছে, এসো দুর্গা এসো। উনি তোমার জন্যই অপেক্ষা করছেন, এসো সবাইকে ভাত বেড়ে দাও তো দেখি, এসো। নতুন বউ, তোমার বউ ভাত, এদিকে তোমাকে বালতি সব খাওয়া শুরু করে দিচ্ছে। সে যে এত ভয়েদের আগে ওনাকে দাও, তারপর এক এক করে সবাইকে। বাহ, যে হাতে এত নিখুঁত গুলতি ছোঁড়ো সেই হাতে আবার এত ভালো ভাত বাড়তে পারো, ভাবা যায় না। অনি, অনি কোথায়? ও এখনো এলো না? অনিকে ডেকে এসেছি আমি, চলে আসবে এক্ষুনি। ওই তো চলে এসছে, বসো অনি, যাও। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করো সবাই। ও, নতুন বউয়ের হাতের ছোঁয়ায় সামান্য ঘি ভাতও যেন অন্যরকম স্বাদ হয়ে যায়, তাই না? কত সুন্দর লাগছে তোমায় আজ দুর্গা, নিজের হাতে খাবার সার্ভ করছো। তুমি যদি একবার বুঝতে যে এটাও একটা লাইফ, ভালো থাকার জন্য এই খুশিটুকুরও প্রয়োজন আছে, তাহলে সবকিছু সবকিছু আজ অন্যরকম হতো। কে ভাই, কাঁদছিস না কেন? খা। ও তো দুর্গাকে দেখতেই ব্যস্ত। আরে আমি আমি জাস্ট ছোট সারা বাবু, তোমাকে একটা থ্যাংক ইউ জানানোর আছে। হঠাৎ কেন? যে হাত দিয়ে দুর্গা একদিন আমাকে টর মেরেছিল, সেই হাত দিয়েই আমাকে তুয়াজ করে খাওয়াচ্ছে। গায়ের ডালা ছিল একটা, চিরবির করতো, আর সেই ডালাটা একটু মিশেছে। আসলে ব্যাপারটা কি জানো, ওই হাতি কাদাতে পড়লে
চামচি কি তো লাথি মারে। তোমার খাওয়ার সময় তো কথা বলছো কেন? খাও না, পুরনো সব কথা তুলে এখন। কি কি হয়েছে দাদা? বারবার করে বলে দেওয়ার পরেও সে এক জিনিস। মন্দিরে এসব কি কি? তোমাকে কতবার বলেছি আমার খাবার ভালো করে দেখে তারপর দেবে, মনটা কোথায় থাকে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা তো একবার বারবার বলেছিলাম, খাবার যেন ভুল করে চুল মুল না থাকে। কিন্তু কিন্তু আমি তো আমার অজুহাত বিশ্বাস করো, আমি সবকিছু ভালোভাবে দেখে তবেই তোমায় খেতে দিয়েছি। চুপ! খাবার জিনিস নষ্ট করতে নেই। এটা নিশ্চয়ই আপনার জানা উচিত। একজন মানুষ হিসেবেও আপনার এটা মাথায় রাখা উচিত। এ দেশের অসংখ্য মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করে, আর আপনি তো একজন মন্ত্রী, এই দেশটা আপনার। আপনি এভাবে খাবার জিনিসের অসম্মান করতে পারেন না। জ্ঞানের কথা রাখো, খাবার সময় খাবারে কিছু পড়লে দাদা কেন আমারও মাথা গরম হয়ে যায়? আপনি তো রাগের মাথায় বাটি টাটি ছুঁড়ে মাথা ফাটান না। চুপ কর তুই, দোষটা আমার ছিল, আমারই ভালো করে তবে খাবার দেওয়া উচিত ছিল। কোথায় কি পড়েছে দেখি। বিশ্বাস করো না বুঝি আমার কথা, এই যে এখানে জল জল করছে চুল। বলছি তো দোষটা আমার, আমার আরো ভালো করে খাবারটা দেওয়া উচিত ছিল গো। তুমি দাও, আমি তোমার খাবারটা পাল্টে দিচ্ছি। তুমি নিজের উপর দোষ নিচ্ছ কেন বউঠান? ভুল তো আজকাল তোমার হয়ই না, এ দোষ দুর্গার। দেওয়ার সময় ওর খেয়াল করা উচিত ছিল কি দিচ্ছে না দিচ্ছে। একদম ঠিক, তার উপর ও আবার আপনার হাত চেপে ধরেছে। ওকে ওকে বাটি কেন, থালা এমনকি টেবিল ছুঁড়ে মারা উচিত। এসব আপনি কি বলছেন? আজকে ওর বউ ভাত। হ্যাঁ, তার জন্য ওর দেওয়ার কথা ছিল ঘি ভাত, আর দিয়েছে চুল ভাত। এটা যে কারোর সঙ্গে হতে পারত, কেউ তো ইচ্ছে করে করেনি। কে কি করেছে না করেছে আমি জানি না, যার গাফিলতিতে এটা হয়েছে তাকে শাস্তি পেতে হবে। বলছি তো দোষটা আমার, যা শাস্তি দেওয়ার আমাকে দাও না। আহ মা, তো কিছু না করে বাবার প্লেটটা পাল্টে দাও না, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, তাতে কি যার ভুল তার শিক্ষা হবে?
ঠিক আপনার কথায় কোনো ভুল নেই। দুর্গা, তুমি কেন এসবের মধ্যে কথা বলছো? চুপ করে যাও প্লিজ। আমি চুপ করে থাকলে তোমার মা শাস্তি মাথা পেতে নেবেন, যেখানে ওনার কোনো দোষই নেই। যদি দোষ কারোর হয়ে থাকে সেটা আমার। হ্যাঁ ঠিকই, আজ সবাইকে ভাত দেওয়ার কথা আমার, আমার খেয়াল করা উচিত ছিল ভালো করে। আপনি আমাকে শাস্তি দিন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বেশ, তুমি যখন নিজে মুখে স্বীকার করলে তখন। তার আগে আমার একটা কথা বলার আছে। ভাতে চুল পড়েছে আমি খেয়াল করিনি, এটা যেমন আমার দোষ তেমনি চার বেয়ারা চুল উড়ে এসে মন্ত্রী মশাইয়ের পাতে পড়া স্পর্ধা দেখিয়েছে। শাস্তি তো তাকেও পেতে হবে। কিন্তু কার চুল সেটা প্রমাণ হবে কি করে? সেটা তো এমন কিছু কঠিন ব্যাপার না। তবে প্রমাণ হলে যার চুল তাকে ন্যাড়া হতে হবে। আর ওখানে থালায় যে চুলটা দেখতে পাচ্ছি সেটা আপনারা সবাই দেখুন। এটা তো সাদা চুল। মানে পাকা চুল। পাকা চুল এখানে মন্ত্রী মশাই আর মিস্টার হোয়াইট ছাড়া কারণ নেই। কেন, দীপার মাথায়ও তো পাকা চুল আছে। ওনার তো বড় চুল, কিন্তু এটা তো ছোট। দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো ছেলেদের চুল। আর এটা দেখে কোনো সন্দেহ থাকছে না এটা আপনার বা তাহলে এবার নাপিত দা কি? আগে এই ব্যাপারটা মিটে যাক, তারপর না হয় আমার শাস্তির ব্যাপারটা ঠিক করবেন। আপনার মনে আছে মন্ত্রী মশাই, একদিন আপনি ঠিক এভাবেই আমার দিদিয়াকে বাটি ছুঁড়ে মেরেছিলেন। কি হয়েছে গো? মুখে কিছু পড়েছে মনে হচ্ছে। ও মা গো, দাদার পাতে চুল চুল কই দেখি কোথেকে এলো? আমি তো সব খাবার খুব সাবধানে ঢেকে। এটা তার প্রথম কিস্তিমাত।